গত শুক্রবার 23শে সেপ্টেম্বর কলকাতার বেহালা ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে মহিলাদের জন্য একটি ভলিবল থান্ডার বোল্ট কাপের আয়োজন করা হয়েছিল। শিল্পপতি পবন কুমার পাটোদিয়ার নেতৃত্বে কলকাতা থান্ডার বোল্টের এই টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্টে বাংলার মোট 8টি দল অংশগ্রহণ করে এবং ফাইনালে ম্যাচটি ইস্টার্ন রেলওয়ে এবং ডিজে স্পাইকার্সের মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে ইস্টার্ন রেলওয়ে ডিজে স্পাইকার্সকে 3-0 ব্যবধানে পরাজিত করে। এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে শ্রী পাটোদিয়া বলেন যে ভলিবল সবসময় ভারতের একটি খুবই জনপ্রিয় খেলা এবং আমরা খেলাটিকে প্রচার করতে এবং এটিকে একটি সফল এবং টেকসই ব্যবসায় পরিণত করতে আমাদের ভূমিকা রাখতে চাই। আমরা আত্মবিশ্বাসী যে প্রাইম ভলিবল লীগ একটি দুর্দান্ত সাফল্য আনবে। তিনি যোগ করেন যে ভলিবল খেলায় অনেক সুযোগ রয়েছে এবং আমি চাই ভারত আগামী বছরগুলোতেও এই খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হোক। শুধু তাই নয়, তিনি ভাবছেন যে আগামী 2036 সাল পর্যন্ত ভারত ভলিবলে কমপক্ষে 2টি পদক আনবে এবং তিনি এই মিশনটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। অন্যদিকে তার ছেলে সুমিত পাটোদিয়াও বলেছেন যে এই খেলাটি ভারতবর্ষের প্রতিটি কোণায় নিয়ে যাওয়ার জন্য তাদের সর্বদা চেষ্টা আছে এবং থাকবে। তিনি দেশের সমস্ত প্রাক্তন ভলিবল খেলোয়াড়দের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে চান। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রুচিকা গুপ্ত, ডলি জৈন, অর্জুন পুরস্কারপ্রাপ্ত দোলা ব্যানার্জি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দীপ কর্মকার, চাইনিজ কনসুলেন্ট জেনারেল ঝালিন, চৈতালি দাস, সোফিয়া খান, সুস্মিতা আচার্য সহ আরও অনেক অতিথি। সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া। Well, ladies and gentlemen, we reach the excitement, the lightning, the world.